নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের সন্ধ্যার অনুষ্ঠানে। যারা নিয়মিত অনুষ্ঠান দেখেন তারা যেভাবে যেভাবে ফিডব্যাক দেন সেই অনুসারেই প্রোগ্রাম করার চেষ্টা করি। আজকেও বলেছিলাম লাইভ করব, তবে যে কথাটা আগেই বলে রেখেছিলাম যে বৃহস্পতির ট্রানজিট নিয়ে এখন কিছু বলবো না, সেটা ঠিক সে সময় বলবো, যেরকমভাবে নির্দেশিত ছিল, যেরকম ট্র্যাডিশনাল আলোচনা করছি সেরকমই আলোচনা করব। প্রচুর প্রশ্ন এসছে, আমি আগের দিনও বলেছি যে প্রশ্নগুলোকে আমি গুছিয়ে রাখছি, যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং সেই মতন করে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। বাট টুডে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা আগের দিন শুরু করেছিলাম, 7,000 8,000, যদি পারি তো 9,000 নিয়ে আলোচনা করব, না হলে সামনের দিন করব। সামনের শুক্রবার আমি বৃহস্পতি ট্রানজিট নিয়ে আলোচনা করব, শুক্রবার এবং মঙ্গলবার এই দুদিনে আলোচনা শেষ করব, তা যাতে একদম ট্রানজিশনের আগে আগে, দুদিন বা 3 দিনও লাগতে পারে, আমি জানি না কদিন লাগবে, অনেকগুলো ভাবে আলোচনা করার চেষ্টা করব একটু বিস্তৃত। যেহেতু দুটো ঘর নিয়ে থাকবে সেহেতু একটু বিস্তৃত আলোচনা করতে হবে, একটা দিন হয়তো মকর রাশিতে থাকাকালীন অবস্থা নিয়ে আলোচনা করব, সেই নবাংশটা নিয়ে। তো তিনটে দিন লাগতে পারে, দুটো দিনে চেষ্টা করব শেষ করে দেওয়ার। তো আজকে অনুষ্ঠান শুরু করার পূর্বে, নর্মাল আলোচনা করার পূর্বে একটু গোচর ফলটা সম্পর্কে বলে নিই। এখন সন্ধে 6:30 সবে বেজেছে, এই মুহূর্তে ধনু রাশি, আমাদের ধনু রাশিতে শনি রয়েছে 20°30' এবং কেতু রয়েছে 18°2', উল্টো দিকে রাহুও রয়েছে মিথুন রাশিতে 18°2'। আজকের দিন সারাদিন বৃষরাশি আছে, সকালবেলা থেকে কিছুক্ষণ আগে পর্যন্ত, ঘন্টা চারেক আগে পর্যন্ত 4 নম্বর নক্ষত্রে ছিল, ইমিডিয়েট 5 নম্বর নক্ষত্রে মেঘশিরাতে আছে। মঙ্গল রয়েছে কন্যা রাশিতে 15°9', রবি সবেমাত্র কালকে মাঝরাতে ট্রানজিট করেছে, এখন 1°তে পৌঁছায়নি, আপনাদের তত্ত্ব অনুসারে রবি এখন নিচস্থ আছে। যদিও অনেক বিখ্যাত লোকের দেখবেন এ সময় জন্মদিন আছে, তো তারা কি করে, রবি যদি যশের কারক হয় এবং সে যদি নিচস্থ হয়ে যায় তাহলে কি করে সেটা হয়, একটু প্রশ্ন নিজেরাই বিবেচনা করে দেখবেন। সাথে বুধ আছে 25°9', একই ঘরে, তুলার ঘরে। শুক্র রয়েছে 18°56'। এবার একটা জিনিস শুধু বলে রাখি, বুধ কিন্তু এখন স্লো হচ্ছে, বুধ 4 ডিগ্রির মতন যাবে পরের ঘরে বৃশ্চিক রাশিতে গিয়ে রেট্রোগ্রেড হয়ে আবার পিছন দিকে ফিরে আসবে। এই ফেজটা নিয়েও বৃহস্পতি আলোচনা করার সময় একটুখানি বলে দেবো, জাস্ট ইমিডিয়েট বলছি না, এখন একটা সপ্তাহ পরে আলোচনা করা যাবে এটা নিয়ে। বৃহস্পতি রয়েছে তার পরের ঘরে বৃশ্চিক রাশিতে 26°50'। বৃহস্পতি আর কিছুদিন বাদে, আর 10 দিন মতন পরে ট্রানজিট করবে, 10 নয় 15 দিন মতন পরে ট্রানজিট করবে, তো সেই ট্রানজিট নিয়ে তখন আলোচনা করব আর 7 দিন পরে। এটা এই মুহূর্তের গোচর রয়েছে, যেরকমভাবে বলছিলাম যে গ্রহগুলো আস্তে আস্তে রিশাফলিং হবে এবং আস্তে আস্তে ওরা এক্সপ্যান্ড করছে নিজেদের মবিলিটির জায়গাটা বাড়াচ্ছে, তো সেই হিসাবে সিচুয়েশন আস্তে আস্তে ঠিক হচ্ছে। কিন্তু এই ফেজটা ট্রানজিশনাল ফেজ, আমি আগেই বলেছি ট্রানজিশনাল ফেজে কখনও যে একদম শুরু থেকেই খুব ভালো ফল দেওয়া শুরু করে তা নয়, বাট এটা হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভে যাওয়ার একটা টাইম। তো এই ফেজটাতে যারা ভালো দশায় রয়েছেন একমাত্র তাদের ক্ষেত্রে ইনিশিয়ালি কিছু বেটার ফল দেবে, কিন্তু যারা ভালো দশায় নেই বা অনেকে আছেন একটা নিউট্রাল দশায় থাকে, আবার কিছু লোক আছে যারা খারাপ দশায় থাকে, তো দুটোর কোনো ক্ষেত্রেই কিন্তু খুব বেশি ইমিডিয়েট ফল দেবে না, সেটা দিতে এখনও 1 মাস সময় নেবে অ্যাটলিস্ট, তার আগে দেবে না ফল, কারণ স্যাটার্ন এখনও 20°30' রয়েছে এবং আমি নবাংশ নিয়ে যখন বলেছিলাম তখন বুঝতেই পারছেন যে এখনও শনিকে অনেকটা পথ যেতে হবে, অন্তত রবির নক্ষত্রে ঢুকবে যখন 26°40' ক্রস করবে, মোটামুটি ডিসেম্বর মাস তখন থেকে স্যাটার্ন আস্তে আস্তে ফল দেওয়া শুরু করবে। তো এটা ইমিডিয়েট গোচর আছে, আগের থেকে অবশ্যই ভালো আছে, যেটা জুলাই অগস্ট সেপ্টেম্বরে যে সিচুয়েশন ছিল তার থেকে বেটার আছে, বাট ইমিডিয়েট যে খুব বেটার আছে তাও, মানে বেটারের দিকে যাচ্ছে কিন্তু এখনও ভালো সিচুয়েশন, একদম ভালো সিচুয়েশনে এসেছে সেটা বলা যায় না, বাট আসছে।
আমি যে জায়গাটা নিয়ে মুখ্যত আলোচনা করব ইমিডিয়েট, সেটা হচ্ছে আগের দিন আপনাদের সেভেন্থ হাউস নিয়ে বলেছিলাম, আমাদের কালপুরুষের 8th হাউস বা অষ্টম, কালপুরুষের অষ্টম ঘর তো বৃশ্চিকের ঘর, কিন্তু আপনারা যারা লগ্ন দেখে বা রবি ধরে বা চন্দ্র ধরে বা অনেকে শনি ধরে, যার যেরকম পদ্ধতিতে দেখেন সেই অনুসারে তার 1 নম্বর ঘর, যেটাকে যে হিসাবেই ধরে নেন তার সাপেক্ষে 8 নম্বর ঘরের অবস্থান কি হয় সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, কালপুরুষের সবকটা ঘরই ইম্পর্টেন্ট, ঈশ্বর যখন বানিয়েছেন কোনো ঘরই লেস ইম্পর্টেন্ট নয়, তবে অষ্টম ঘর থেকে অনেক রকম নেতিবাচক জিনিস বিবেচনা করা হয় সেটা কিন্তু নয়। মনে রাখবেন, আমাদের এই জড়জগতে যত জিনিস রয়েছে, মানে আমি জিনিস বলতে একদম মেটেরিয়াল জিনিস বোঝাচ্ছি, জড়জগতে সবই মেটেরিয়াল জিনিস, এখানে মানে নন মেটেরিয়াল জিনিস একমাত্র জীবাত্মা, তার বাদে সবই মেটেরিয়াল জিনিস। তো মেটেরিয়াল জিনিসের মধ্যে এই 8th হাউস যা আছে, 8th হাউসের গুরুত্বটা খুব বেশি আছে, কারণ এটাকে একটা হরোস্কোপের খুব গুরুত্বপূর্ণ একটা স্থান বিবেচনা করা হয়। যারা পাশ্চাত্য জ্যোতিষ চর্চা করে তারা তো খুব গুরুত্ব দেয়, এবং আমাদের দেশেরও অনেক দিকপাল অ্যাস্ট্রোলজার আছেন, যারা আমি তাদের সাথে, যেহেতু আমার সাথে নিয়মিত যোগাযোগ হয় অনেকের সাথে, তারা কিন্তু খুব ইম্পর্টেন্স পে করে। অধিক বয়সের জন্য তারা হয়তো যুগ অনুসারে অনেক একটু পিছিয়ে আছে, সচরাচর মিডিয়া বা টিভিতে আসতে পারে না, কিন্তু তারা কিন্তু অত্যন্ত গুরুত্ব দেয়, কারণ 8th হাউস থেকে একজন জাতকের অনেক কিছু নির্বাচন করা হয়, সব ঘর থেকে অনেক কিছু নির্বাচন করা হয়, 8th হাউস থেকেও অনেক কিছু নির্বাচন করা হয়। আমি একটা একটা করে বলবো, আপনাদের বুঝতে সুবিধা হবে। তবে মনে রাখবেন যে 8th হাউস সব সময় কালপুরুষের, যদি আপনি 8th হাউস দেখেন তাহলে সেটা কিন্তু একটা স্থির ঘর। স্থির ঘরের যে প্রকৃতি আছে, অর্থাৎ আমাদের যদি চররাশি হয় স্থির বা দ্বিস্বভাব, 3 রকম তো হয়, এখানে স্থির যে প্রকৃতি আছে, দেখুন মঙ্গলের 1 নম্বর ঘরটা চররাশি দেওয়া আছে, মঙ্গলের 8 নম্বর ঘরটা কিন্তু স্থির রাশি দেওয়া আছে। এবার কালপুরুষের যেটা 8 নম্বর ঘর, সেই অনুসারে যে স্থির রাশির প্রকৃতিটা যে স্থির, সেটা কিন্তু একদম আইডিয়াল অ্যাস্ট্রোলজিতে, যদি 1 নম্বর ঘর ধরে কাজ করেন তাহলে কিন্তু আইডিয়াল অ্যাস্ট্রোলজিতে সেটা কিন্তু স্থির রাশি। যদি সিংহ থেকে শুরু করেন ধরা, যেহেতু রবি থেকে বহু লোক বিবেচনা করে, সিংহকে 1 নম্বর ঘর থেকে বিবেচনা করেন, তাহলে 8 নম্বর ঘর কিন্তু একটি দ্বিস্বভাব রাশি, অর্থাৎ সেটা মীন রাশি। কিন্তু আমি একটি জিনিস সবসময় বলবো, 8 নম্বর ঘর সবসময় স্থির রাশি হওয়া বেটার। এবার কেন বেটার সেটা যদি আজকে আলোচনা করতে পারি তো বলবো, ল্যাটার ফেজে বলবো, শুধু ধরে রাখুন বেটার। স্থির রাশি থাকলে 8 নম্বর ঘরের রাশি বা 8 নম্বর ঘরে বেশি গ্রহের অবস্থান বা দৃষ্টি, বা সেই 8 নম্বর ঘরে যে নক্ষত্র পড়েছে সেই নক্ষত্রে বেশি গ্রহ থাকা ভালো নয়। ভালো নয় এই কারণে ভাববেন না যে 8 নম্বর ঘরকে নেতিবাচক ঘর বলা হয়, তা নয়, 8 নম্বর ঘরের বেশি ডিস্টারবেন্স ভালো নয়, অর্থাৎ ছকে যদি 8th হাউস বেশি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে ছকের মধ্যে কিছু, ছকের অন্যান্য জায়গায় কিছু প্রবলেম করে, সেটা আমি আলোচনার ক্ষেত্রে আসছি। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, মনে করুন কারোর বৃশ্চিক লগ্ন, আমি লগ্ন ধরি নর্মালি 90% লোক লগ্ন ধরে ছক দেখে, তো বৃশ্চিক লগ্নের 8 নম্বর ঘর কোনটা, বুধের ঘর, মিথুন রাশি। মনে করুন মিথুন রাশিতে যদি কারুর বড় কোনো গ্রহ বসে যায়, শনি বসে যায়, বৃহস্পতি, মঙ্গল, এরকম বড় প্ল্যানেট যদি থাকে, বা একসাথে একের বেশি যদি প্ল্যানেট থাকে, তো 8th হাউস বেশি প্রভাবিত হয়ে গেলে, যদি বেশি পাওয়ারফুল হয়ে যায়, মনে রাখবেন পাওয়ারফুল কখনো সব সমস্ত জায়গা একসাথে হয় না, কোনো একটা জায়গাকে লেস পাওয়ার করি আর একটা জায়গায় পাওয়ার হয়, এটাই প্রকৃতির নিয়ম। আমাদের এখানে যখন জোয়ার হয় তখন পৃথিবীর অন্য কোনো প্রান্তে ভাটা হয়, নর্মালি বিপরীত দিকেই হয়, আবার ভাইস ভার্সা, ওদিকে যখন ভাটা হয় তখন জোয়ার হয়, তখন আমাদের এদিকে ভাটা হয়। তো
কোনো একটা ঘরকে যদি ইম্পর্টেন্স পে করতে লাগে, তাহলে আরেকটা ঘরকে লেস ইম্পর্টেন্ট করে দিতে হবে। এবার সেটা কোন ঘরের প্রকৃতি লেস ইম্পর্টেন্ট হয়ে 8th হাউস বেশি পাওয়ারফুল হবে, সেটা কিন্তু ডিপেন্ড করবে ছকের সেই রেসপেক্টিভ ছকগুলোর প্রকৃতির ওপরে। তো আমি আলোচনা করার সময় আপনাদের এই জায়গাটাই বোঝানোর চেষ্টা করব এবং আমার পূর্বের কথাগুলোকে সিদ্ধ করার চেষ্টা করব। তো দেখুন, 8th হাউসকে যদি আপনি দেখেন, যে কোনো ঘরের গুরুত্ব বিবেচনা করার সময় প্রথম মনে রাখবেন 5th হাউসকে মানে সবসময় কনসিডারে আনবেন। 1 নম্বর ঘর থেকে আলোচনা তো করবেনই, কিন্তু 5th হাউস থেকে আলোচনা করবেন, কারণ 5th হাউস, আমি বারবার বলেছি, 5th হাউস থেকে অ্যাডিশন হয়। মানুষের জীবনে যা কিছু যুক্ত হয় তা সব কিছুই 5th হাউসকে কেন্দ্র করে হয়। হ্যাঁ, আরও ঘর আছে, কিন্তু ইনিশিয়াল 5th হাউস আছে, তারপরে 9th হাউস আছে, 10th আছে, 11th আছে, লগ্ন নিজে আছে, 2nd আছে, 3rd আছে, 4th আছে, কিন্তু 5th নিজেই খুব বলশালী। প্রথম প্রথম মানে লগ্নকে যদি আমি ছেড়ে দিই, লগ্নের মধ্যে কেন্দ্র কোন দুটো গুণই আছে, তাহলে প্রথম কোণের যে গুণ সেটা 5th হাউস থেকে আসে। তো 5th হাউসের থেকে আপনি গোনা শুরু করুন, 5, 6, 7, 8, তাহলে 5th হাউসের 4th হাউস হচ্ছে 8th হাউস। তাহলে কোনো কোনো ঘরের 5th হাউসকে যদি আমি একটা সেপারেট আইডেন্টিটি হিসেবে ধরে নিই, মনে করুন 5th হাউস, অর্থাৎ 5th হাউসের থেকে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের জন্য যে সমস্ত মানুষের মধ্যে মেটেরিয়াল সুখ শান্তি, তার বিশেষত মায়ের অবস্থান, তার হৃদয়ের অবস্থান, তার ইনিশিয়াল ডেভেলপমেন্টের অবস্থান, অর্থাৎ কোনো একজন মানুষ পোস্ট গ্র্যাজুয়েশন করছে, তা তাকে তো অ্যাটলিস্ট হায়ার সেকেন্ডারি পাস করতে হবে, সে তো না করে পোস্ট গ্র্যাজুয়েশন করতে পারবে না। তো হায়ার সেকেন্ডারি পাসটা ডিপেন্ড করবে তার 4th হাউসের বলবত্তার উপর। এবার 5th হাউসের 12th হাউস হচ্ছে বেসিক্যালি সেই ভদ্রলোক বা ভদ্রমহিলার 4th হাউস, আবার 5th হাউসের 4th হাউস তার 8th হাউস। তো দুটো ক্ষেত্রেই দেখুন, মানে আমরা যারা ট্রেডিশনাল বইয়ে যা লেখা থাকে যে 6, 8, 12 আমাদের ছকের মধ্যে নেগেটিভ ঘর, তাহলে এক্ষেত্রে দুটো জায়গায় খুব নেগেটিভ আসছে। তো 5th হাউসের 4th হাউস থেকে যে 8th হাউস হয়, অর্থাৎ 5th হাউসের যে আর্লি ডেভেলপমেন্ট, অর্থাৎ 5th হাউসের যে বেসমেন্টটা তৈরি হবে, সেটা 8th হাউসের ওপর ডিপেন্ড করবে। এটা হচ্ছে প্রথম কথা। এবার এবার প্রথম এবার দ্বিতীয় শর্তটায় চলে যায়। যদি 8th হাউস খুব বলবান হয়ে যায়, আমি এরকম বহু মানুষকে দেখেছি যাদের এলিমেন্টারি এডুকেশন খুব ভালো আছে, হায়ার সেকেন্ডারি পর্যন্ত তাদের রেজাল্ট খুব ভালো আছে, কিন্তু হায়ার সেকেন্ডারির পরে ক্রমান্বয়ে তাদের রেজাল্ট, তারা হয়তো পড়াশোনা করেছে পোস্ট গ্রাজুয়েশন বা তারপরেও করেছে অনেকে, কিন্তু রেজাল্টটা না ডিক্লাইনিং মোড, আস্তে আস্তে কমেছে, এবং তার জন্য শুধুমাত্র এই ফ্যাক্টরটাই দায়ী নয়, তার তার জন্য অন্য অনেক অনেক ফ্যাক্টর দায়ী আছে, সেই মুহূর্তের গোচর দায়ী আছে, তার দশা কী আছে, অনেক কিছু, কিন্তু এটা ওয়ান অফ দ্য ফ্যাক্টরস। তো 8th হাউস যদি খুব বলি হয়ে যায়, তাহলে এলিমেন্টারি এডুকেশনটা খুব ভালো দেয়, খুব ভালো দেয়, কিন্তু তারপরে কিন্তু গিয়ে জায়গাটাকে একটু ডিস্টার্ব করে, আবার বহু ক্ষেত্রে করেও না, যদি তার দশা বেটার থাকে, গোচর বেটার থাকে ছকের সাপেক্ষে, শনির পজিশন ভালো থাকে, কারণ মনে রাখবেন হায়ার এডুকেশনকে মূলত দেখে বৃহস্পতি এবং শনি, এবং শনি কিন্তু ভার্সেটাইল এডুকেশন দেখে, এডুকেশনের বাইরের এডুকেশনও দেখে, অর্থাৎ বিটুইন দ্য লাইন্স যাকে পরিষ্কার ইংরেজিতে বলা হয়, অর্থাৎ যে কোনো একটা লেখার তাৎপর্য সেটা সে মানুষই তত ভালো ব্যাখ্যা করতে পারে যার স্যাটার্ন যত উন্নত, স্পেশালি সেটা যদি স্পিরিচুয়াল সাইডের কোনো ফ্যাক্টর হয় সেটাকে বেশি ব্যাখ্যা করতে পারে। এটার প্রথম ফার্স্ট জায়গাটা বললাম। এরপরে খুব ব্যাপারটা খুব মন দিয়ে শুনুন, খুব ইন্টারেস্টিং ব্যাপার, 4th হাউসের 5th হাউস হচ্ছে আবার 8th হাউস, এর উল্টো উল্টো হয়ে গেল। 4 নম্বর থেকে গোনা শুরু করুন, 4, 5, 6, 7, 8, 5 নম্বর ঘর, তাহলে 4 নম্বর ঘরের যত রকম বিকাশ আছে সেটা ডিপেন্ড করে 8th হাউসের ওপরে। 4 নম্বর ঘরকে আমার প্রথম কথাটা, প্রথম শর্তটা, দ্বিতীয় শর্ত দিয়ে আমি প্রতিস্থাপিত করার চেষ্টা করছি, যেটা আমি বললাম যে এলিমেন্টারি এডুকেশনটা খুব ভালো হয়। এবার 4th হাউসের
থেকে যেরকম আমাদের সুখ, আমাদের শান্তি, আমাদের গৃহ, আমাদের গৃহসুখ, আমাদের মায়ের স্থান, বহুবিধ হার্টের পজিশন, আমাদের শরীরের গ্রীবার নিচের অংশ থেকে ফুসফুস পর্যন্ত অংশের কে বোঝায়। তো এই সমস্ত অংশের প্রকৃতি এবং তার যে বিকাশ সেটা ডিপেন্ড করে 8th হাউসের ওপরে। তো সেই কারণেই বলেছিলাম যে এলিমেন্টারি এডুকেশনটা, আমি যেহেতু একটা প্যারামিটারকে ধরে কাজ করছি, অনেকগুলোকে ধরে একসাথে বললে ব্যাপারটা দীর্ঘ হয়ে যাবে। এবার আপনারা আপনাদের মতন সুবিধার্থে আমি ক্লুটা দিয়ে দিচ্ছি, সুবিধার্থে বুঝে নেবেন। তো 4th হাউসের থেকে তার 5th হাউস হচ্ছে তার 8th হাউস। তো এখান থেকে এই সূত্রটাও আসা যায় যে 4th হাউসের যত বিকাশ ঘটবে বেটার, সেটা 8th হাউস যত অবস্থান বেটার আছে। কোনো একটা ঘরের অবস্থান বেটার কিভাবে আমি বলেছি, না সেই ঘরের অধিপতি কত বেটার আছে এবং সেই ঘরে কত বেটার প্ল্যানেট আছে, সেই দুটো কন্ডিশনের ওপরে 8th হাউস বা যে কোনো হাউস ডিপেন্ড করে থাকে। এটা সেকেন্ড শর্ত। এবার আপনি আগে চলে যান, আরও আগে, যদি সেকেন্ড হাউস থেকে ধরেন, সেকেন্ড হাউসের যেমন মারকত্ব দোষ আছে, কিছু নেগেটিভ দিক আছে, আমাদের বাক নিয়ন্ত্রণ করে সব কিছু আছে। তো সেকেন্ড হাউসের 7th হাউস হচ্ছে 8th হাউস, বুঝুন। 7th হাউস, সেকেন্ড হাউসে আমি বারবার আলোচনা করার সময় আপনাদের বলেছি যে 7th হাউস সবসময় তার প্রকৃতির বিপরীতধর্মী প্রকৃতির গুণ থাকবে তার মধ্যে। এটা খুব সহজে অনুমেয়, খুব সহজেই বোঝা যায়। তো বিপরীতধর্মী গুণ থাকার জন্য খুব স্বাভাবিক যে যে কোনো ছকের ক্ষেত্রে তার 8th হাউস তার বিপরীতধর্মী হবে। বিপরীতধর্মী আমি হওয়া নিয়ে বলেছি যে বিপরীতধর্মী হওয়াটা কোনো নেগেটিভ নয়, দুটো বিপরীত মতাদর্শের মানুষ একসাথে বসবাস করতে পারে যদি দুজনের মধ্যে একটা সুস্থ তর্ক থাকে, আর যদি অসুস্থ তর্ক থাকে, দুজনের মধ্যে রেষারেষি থাকে, তাহলে পারবে না। তো রেষারেষির জায়গাটা স্পেশালি শুক্র মঙ্গলের ক্ষেত্রে খুব বেশি আসে, কিন্তু বুধ বৃহস্পতির মধ্যে কিন্তু সেটা আসে না। বৃহস্পতি দুটো ঘরেরই দেখুন, 7th হাউস কিন্তু সবসময় বুধের ঘর, বুধ বৃহস্পতির ক্ষেত্রে প্রবলেমটা আসে না, কিন্তু শুক্র মঙ্গলের ক্ষেত্রে কিন্তু আসে। রবি শনির ক্ষেত্রে বা চন্দ্র শনির ক্ষেত্রে আসতেও পারে, না আসতে পারে, বাট এটা ডিপেন্ড করে কোন সিচুয়েশনে আছে তার ওপরে। আচ্ছা, এবার সেকেন্ড হাউসে 7th হাউস হওয়ার জন্য 8th হাউসে আপনি এবার বুঝুন যে 8th হাউসের মানুষের, কিছু মানুষ দেখবেন খুব উগ্র কথাবার্তা বলে বা মুখের ভাষা খুব ভালো নয় বা খুব নর্মাল কথাও খুব রূঢ়ভাবে বলে, আমি উল্টো দিকটাও বলবো, এরকম মানুষের দেখবেন যাদের প্রকৃতি, অর্থাৎ যাদের 8th হাউসের অধিপতি কোনো কারণে ম্যাল পজিশন বা কোনোভাবে সেকেন্ড হাউসকে দৃষ্টি দিচ্ছে, বা সেকেন্ড হাউসের অধিপতি গিয়ে 8th হাউসে বসে গিয়ে সে কোনো খারাপ গ্রহ দ্বারা যুক্ত বা দৃষ্ট রয়েছে বা খারাপ দশায় চলছে, সে সকল মানুষের মুখের ভাষা অত্যন্ত খারাপ। আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, মনে করুন কোনো মানুষের সিংহ লগ্ন আছে, তার দ্বিতীয় ভাবের অধিপতি কে আছে, বুধ আছে। এবার এই বুধ যদি মনে করুন কারুর মীন রাশিতে বসে যায়, তো আপনাদের একদম বই পড়া বিদ্যে পরিষ্কার ব্যাপার, বুধ নিচস্থ হয়ে যাচ্ছে। নিচস্থ হওয়ার জন্য না, এই বুধের ওপরে যদি কোনো কারণে রাহুর এফেক্ট থাকে, অর্থাৎ রাহুর দৃষ্টি থাকে, রাহু যুক্ত থাকে বা কেতু যুক্ত থাকে, মঙ্গল যুক্ত থাকে এই মীন রাশিতে, যদি রেক্টোগ্রেড মঙ্গল বা রেক্টোগ্রেড বুধ হয়ে গেছে কোনো কারণে, শুক্রও আছে হয়তো নিজভঙ্গ রাজযোগ থেকেও, কিন্তু তার বাণী কটু হয়ে যাবে, ভাষা কটু হয়ে যাবে তার, এবং মুখের বিভিন্ন ফেসিয়াল ডিসঅর্ডার আসতে পারে খারাপ দশায়। সেটা দেখতে হবে কোন দশায় কোন গোচরে আসছে। আমি বহু মানুষের দেখেছি ফেসিয়াল প্যারালাইসিস হয়েছে, এরকম জাতীয় প্রবলেম আছে, সেটা কিন্তু শুধু আমি বুধ দিয়ে উদাহরণ দিলাম। বড় গ্রহ যত হবে, মনে রাখবেন যত বড় গ্রহ হবে তার প্রভাবটা তত বেশি হবে, ছোট গ্রহ হবে তার প্রভাবটা কম হবে। কিন্তু বুধ, কিন্তু মনে রাখবেন বুধের এমন একটা প্রকৃতি আছে, বুধ সূর্যের খুব কাছে থাকে বলে বুধ খুব প্রভাবী গ্রহ, যতটুকু সময় ও অ্যাক্টিভ থাকে সেইটুকু সময় কিন্তু ও নর্মাল গ্রহের প্রায় কাছাকাছি প্রভাব বিস্তার করে দেয়, এটা কিছুদিন বাদে করবে, সেটা আমি বলবো বৃহস্পতির সময় যখন আলোচনা করব বলেছি। আর লাস্ট একটা জায়গা বলবো, দ্বাদশ ভাবের নবম ভাব হচ্ছে 8th হাউস, দ্বাদশ ভাবের নবম ভাব। দ্বাদশ থেকে, অর্থাৎ দ্বাদশ থেকে আমাদের
মোক্ষ বিচার করা হয়, স্যালভেশন, আমাদের বেডরুমে কতটা শান্তি আছে, সুস্থিতি আছে, আমাদের রাষ্ট্র দ্বারা কোনো শাস্তি আছে কি না। হুম, আমি পজিটিভটা ধরে বলছি, যে কোনো একটা কন্ডিশন, মানুষের স্যালভেশন, মোক্ষ। তো দ্বাদশ ভাবের নবম ভাব আছে, 8th হাউসের মধ্যে এসে লুকিয়ে আছে। তো 8th হাউসের মধ্যে তাহলে মোক্ষের যে ভাগ্য অর্থাৎ তার যে ফেট, সে 8th হাউসের মধ্যে লুকিয়ে আছে। তো 8th হাউসের মধ্যে লুকিয়ে থাকার জন্য 8th হাউসের অধিপতি যদি ম্যাল পজিশনড হয়, তাহলে কিন্তু তার শেষ জীবনে গিয়ে কিন্তু বেশ দুঃখ কষ্ট পেতে। আমি বহু কৃতি মানুষকে দেখেছি, আমার দেখার সুযোগ হয়েছে, যাদের পুত্র পুত্রীরা অত্যন্ত কৃতি, কিন্তু শেষ জীবনে তারা কোনো বৃদ্ধাশ্রমে বা এরকম কোনো জায়গায় রয়েছে। বৃদ্ধাশ্রমে রয়েছে তাকে আমি নেগেটিভ বলছি না, বহু মানুষের সন্তান হয়তো এত দূরে থাকে সেখানে নিয়ে যাওয়া, বা প্রতিকূল পরিবেশে থাকে নিয়ে যাওয়া অসুবিধে, বা সন্তান সন্ততি কোনো কারণে নেই তাদের, এটা অন্য ব্যাপার, বা অন্য কম্পালশন আছে, কিন্তু একদম সামনে আছে তা সত্ত্বেও কিন্তু শেষ জীবনটা খুব একাকিত্ব, লোনলি কেটেছে, এরকম বহু মানুষের কিন্তু এই পজিশনে দেখেছি। স্পেশালি যদি 8th হাউসে শনি থাকে কারুর কখনো, এবং সেটা যদি কোনো জলকারক ঘর হয়, চন্দ্রের ঘর হয়, শুক্রের ঘর হয়, স্পেশালি বৃষের ঘর হয়, তাহলে কিন্তু এই জাতীয় প্রকৃতি হওয়ার সম্ভাবনা থাকে। যদি শেষ জীবনে বুধের দশা থাকে, 65-র পরে বুধের দশা থাকে, তাহলে কিন্তু প্রকৃতি হওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ দুজনের ছকটাই দেখতে হবে, কারণ এক্ষেত্রে যে কোনো একজনের ছক দেখে বলাটা সন্তানদের প্রকৃতির এফেক্টটা সম্ভব নয়, কারণ এখানে 5th হাউস তো যুক্ত রয়েছে, 5th হাউস থেকে আমরা সন্তানের জায়গাকেও দেখি, সুতরাং তার সাথেও তারও 4th হাউস রয়েছে, সুতরাং সন্তানের থেকেও কতটা প্লেজার আসবে সেটাও সেক্ষেত্রে বিবেচনা করতে হবে। সুতরাং অনেকগুলো প্যারামিটার দেখে ছক দেখতে হয়, একটা ঘরকে এত সহজে বিবেচনা করতে নেই, সেটা আবার নবাংশে গিয়ে কোন ঘর পড়ছে তার সাথে কতটা কন্ট্রাস্ট আছে, এই সবগুলোকে দেখে বিবেচনা করতে হয়। এখানে শেষ করতে হতে, সামনের দিন দেখি যদি 9th হাউস নিয়ে বলতে পারি, একটু বাকি রয়ে গেল বলবো, আজকে রাখছি, নমস্কার।